Deci le-am plătit direct. Nu, n-am plătit. L-am plătit de noi. বিমল কুনুকে গোর্খা জনমুক্তি মোর্চার পর এবার জিটিএ নির্বাচনের বিরোধিতায় পথে নামলো পাহাড়ের নবগঠিত রাজনৈতিক দল ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদ। বৃহস্পতিবার সংগঠনের তরফে মৌন মিছিলের আয়োজন করা হয়। কালো পোশাক পরে এদিন সেই মিছিলে সামিল হন দলীয় কর্মী সমর্থকেরা। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড। এদিন রেল স্টেশন থেকে মৌন মিছিল শুরু হয়। জেলাশাসকের অফিসে গিয়ে তা শেষ হয়। ভারতীয় গোর্খা সুরক্ষা পরিষদের সভাপতি এসপি শর্মা বলেন, আমরা জিটিএ নির্বাচনের বিপক্ষে। আমাদের জিটিএ নির্বাচনের প্রয়োজন নেই, কারণ জিটিএ জনগণের আশা পূরণ করেছে। রাজ্য সরকার জোর করে জিটিএ নির্বাচন করতে চলেছে, অথচ পঞ্চায়েত নির্বাচন করা হচ্ছে না। হ্যাঁ, তা পার্সেল পরে গেল, তার জন্য তো মুখ্যমন্ত্রী 10 বছর হলো অডিটই করেনি। আপনি তো সেই জায়গায় দেখুন, পার্সেল দেখবেন না 10 বছর। দেখুন, যবে থেকে জিটিএ গঠন হয়েছে এক টাকার অডিট হয়নি। তো সেটা থেকে বোঝা যাচ্ছে এটা জাস্ট একটা এজেন্সি মতো চালিয়ে যাচ্ছেন, যাচ্ছে তাই আর যাকুজিয়া করে যাচ্ছে। তো সেটা তো বরদাস্ত করা যাবে না, এটা ডেমোক্রেসি হলো না, এটা বলতে যাচ্ছি। আপনি পঞ্চায়েত ইলেকশনের কথা বলেছেন। পঞ্চায়েত ইলেকশন আমরা 1-2 বছর আগে থেকে বলছি যে অ্যাটলিস্ট 1 টায়ার 2 টায়ার তো হতেই পারতো, সেটাও তো 20 বছর ধরে হচ্ছে না। আর 3 টায়ার তো কথাই ছেড়ে দেন, যে ধরনের ব্যবস্থার এখানে কনফিউশন ক্রিয়েট করা আছে। কেউ বলছে 3 টায়ার হতে পারে, কেউ বলে 3 টায়ার হতে পারে না। ডিজিএসসি সাইন হয়ে আছে এখানে সংসদ ভবনে, আমাদের পার্লামেন্টে। আর এদিকে হচ্ছে জিটিএ যখন অ্যাকর্ড হয় তখন সেখানে লেখা আছে 3 টায়ার পঞ্চায়েত হবে বলে। তো গভর্নমেন্টটাই কনফিউজ রয়েছে ওয়েদার অর নট এতে 3 টায়ার পঞ্চায়েত হতে পারে কি না। কিন্তু 1 টায়ার 2 টায়ার তো হতে পারতো, সেটা পুরোপূর্ণভাবে গাফিলতি হচ্ছে স্টেট গভর্নমেন্টের। দার্জিলিং থেকে মৃণাল রানার রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।